হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূম ব্লগ। শেফালি ভূম ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। ব্লগ ঠিক না, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, কিছু কথা। যেটা হচ্ছে, আমি একদিন একদিন কি তোমরা জানো যে আমার হাজবেন্ডের শরীর খারাপ, আমার হাজবেন্ডের অপারেশন করতে হবে। তো অনেকদিন হলো হচ্ছে ডক্টরের কাছে যাওয়া আসা করছি, তোমাদের সঙ্গে মাঝে আমি কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো ফাইনালি হচ্ছে অপারেশনের ডেটটা আমি একদিন বলেছিলাম অপারেশন করতে হবে, আর হচ্ছে দেখো ফাইনালি রিপোর্ট গুলো চলে এসছে হাতে। আমি একদিন বলেছিলাম রিপোর্ট গুলো না এলে রিপোর্ট দেখবে ডক্টর, দেখে তারপরে হচ্ছে অপারেশনের ডেট দেবে। তো ফাইনালি হচ্ছে রিপোর্ট গুলো হাতে পেয়ে গেছে, রিপোর্ট গুলো হাতে নিয়ে তবেই ডক্টরের কাছে গেছে। ডক্টর ফাইনালি হচ্ছে অপারেশনের ডেটটা দিয়েছে। আর এখানে ডক্টর মানে হাতে পাওয়া মুশকিল ভীষণ, মানে ভালো ডক্টর পেতে গেলে ভীষণ ঝামেলা হয়। ঝামেলা বলতে অনেকদিন আগে থেকেই লাইন দিতে হয়, মানে অনেকদিন আগে থেকে এন্ট্রি করতে হয়, ভীষণই মানে টাফ একটা ব্যাপার। কারণ আমরা এমন একটা জায়গাতে থাকি এখানে না ভালো ডাক্তার আছে, না ভালো হসপিটাল আছে, না নার্সিংহোম আছে, কিছুই নেই। এখান থেকে যেতে গেলে হচ্ছে প্রায় 60-70 কিলোমিটার দূরে যেতে হবে, সে বাঁকুড়া বলো আর পুরুলিয়া বলো, যেতে গেলে 60 কিলোমিটার দূর। তো যাই হোক, অনেক কষ্টের পরে হচ্ছে রিপোর্টস গুলো তো চলে এসছে, অনেক কষ্টের পরে হচ্ছে ডেটটা পাওয়া গেছে। তো তোমরাও দেখে নাও ডেটটা কবে দিয়েছে, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। তো আগে রিপোর্টস গুলো এই দেখো, এটা হচ্ছে ব্লাড রিপোর্ট, এটা হচ্ছে ব্লাড রিপোর্ট। আর এই দেখো রিপোর্ট করতে গেছিল হচ্ছে 22/6/22 তারিখ, তার মানে 22 তারিখে রিপোর্ট গুলো করেছে। আর এটা হচ্ছে পুরোটাই ব্লাড রিপোর্ট, এটা হচ্ছে একটা এক্সরে, এটা হচ্ছে বুকের এক্সরে, আর এটা হচ্ছে এক্সরে রিপোর্টটা, আর এগুলো এটা হচ্ছে ইউএসজি, ইউএসজি করতে দিয়েছিল ইউএসজি রিপোর্ট, আর এই হচ্ছে ইউএসজির কপিটা, আর এটা হচ্ছে ইসিজি, ইসিজি রিপোর্ট, ইসিজি করতে দিয়েছিল ইসিজি রিপোর্ট। তো রিপোর্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে, আর এই দেখো ডক্টরের কাছে গেছিল 17/6/22, আর আর অপারেশনের ডেট দিয়েছে ডাক্তারবাবু, এ দেখো 23/7/22, মানে 23 তারিখে হচ্ছে অপারেশনের ডেট দিয়েছে, 23/7/22 তারিখে অপারেশন হবে। তোমাদের সঙ্গে দেখলে তো সবটাই শেয়ার করে দিলাম, রিপোর্টস গুলো দেখালাম, তোমাদের ফাইনালি অপারেশনের ডেটটাও কবে সেটাও জানিয়ে দিলাম। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার হাজবেন্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমার হাজবেন্ডের জন্য আমার আমারই এখন টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে এই কারণে, কারণ ও তো এতটাই ভীতু, এতটাই মানে নার্ভাস যে কি করবে জানি না। মানে অপারেশন আগে থেকেই শুধু বলছে যে অপারেশনটা বেড়ে কি হবে কি হবে। প্লিজ বন্ধুরা তোমরাই বলো, ছোট্ট একটা অপারেশন, যাই হোক অপারেশন অপারেশন একটু ভয় হচ্ছে জানি, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমার এখন বেশি টেনশন হচ্ছে, বেশি ভয় হচ্ছে। কারণ নার্ভাস হয়ে গেলে জানো তো অপারেশনটা পেলে গিয়ে নার্ভাস হয়ে গেলে কি কেমন একটা হবে জানি না। তারপরে হচ্ছে হাই প্রেশার আছে, আর হচ্ছে যাই হোক ইসিজি সব রিপোর্ট গুলো ডাক্তার করিয়েছে, রিপোর্ট গুলো বলেছে সবগুলোই নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। তবুও একটু ভয় হয় কারণ অপারেশন তো অপারেশনই, তারপরে হচ্ছে কাছে না দূরে, মানে কতটা দূর, প্রায় 70 কিলোমিটার এখান থেকে, 70 কিলোমিটার বাঁকুড়া পুরুলিয়া প্রায় 70 কিলোমিটার, মানে এতটা জার্নি। তারপরে হচ্ছে যাওয়া আসা, ভালো ডক্টর আমার, আমি যেখানে থাকি তার আশেপাশে ভালো ডক্টর নেই, নার্সিংহোম নেই, হসপিটাল নেই, কোনো কিছুই ভালো নেই, যার কারণে অনেকটা দূর। এবার যাওয়া আসাও সমস্যা, জার্নি করাও সমস্যা, কারণ জানি না অপারেশনের পরে কে থাকবে পাশে, কারণ মহিলাদের তো থাকতে দেবে না, পুরুষ ফিমেল মেলদের হচ্ছে সঙ্গে ফিমেলদের থাকতে দেবে না, জানি না কি হবে ব্যাপারটা। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমাকে একটু সাহস যুগিও, যে কারণ আমিও নার্ভাস হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর কিছু বলবো না তোমাদের, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিনে তোমরা ততক্ষণে ভালো থাকো, আমিও ভালো থাকবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো বন্ধু জানি তারা পাশে আছো, আমিও সবার পাশে আছি।